জালসা জৌলুস প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় হচ্ছে এরপরেও সমাজের বক্তার অঙ্ক চরম বেড়েছে কিন্তু আমলগত দিক থেকে আলেমের দ্বীনের সংখ্যা হ্রাস পেয়েছে কথা ঠিক কিনা প্রকৃত সমাজে আলেম নেই গুন্ডার গুন্ডা বক্তা সমাজে জন্ম নিতেই আছে সুপ্রিয় আজকের উপস্থিতি যত দিন যাবে তত কিয়ামতের ভয়াবহ আলামতগুলো আপনার সামনে এসে হাজির হবে দুনিয়াতে আমলযুক্ত মানুষ খুব কম পৃথিবীতে আমলবিহীন মানুষের সংখ্যা সিংহভাগ বর্তমান জামানায় মুসলিমের সংখ্যা খুবই কম প্রচলিত মুসলিম ভোটার আইডেন্টি কার্ড প্রুফ অনুযায়ী মুসলমান তথা গতানুগতিকভাবে ইসলাম কবুল না করে ইসলামিক পরিবারে জন্ম নিয়ে নামধারী মুসলমান এ কথা ঠিক না বেঠিক তারপরেও আমি আপনার কাছে বলতে চাই কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটি কথা বলেছিলেন ভিতরের দিকে মরিয়াছি মোরা বাহিরের দিকে ঠিক তত গন্তিতে বাড়িয়া চলিছে মোরা গরু ছাগলের মতো আভ্যন্তরীণ দিক থেকে মুসলিম খুঁজে পাওয়া যায় না দূরবীন দিয়ে দেখতে হয় আমলকৃত মানুষ আবেদ আল্লাহর ওলি আউলিয়া পৃথিবীতে যদি বলা হয় মুসলিম সংখ্যা মুর্শিদাবাদের ক্যালকুলেশন অনুযায়ী মুর্শিদাবাদ তথা ভারতবর্ষ যদি লক্ষ্য করি মুর্শিদাবাদ আমাদের গণনাটা আমরা খুব ভালো জানি ভারতবর্ষের মুসলিম সংখ্যার দিক থেকে অনেক অনেক কিন্তু পশ্চিম বাংলায় 63.67% মুসলমান 100 জনের মধ্যে মুসলিমই হলো 63.67% যদিও নদিয়া জেলাতে মুসলিম 25.25% সারা ওয়ার্ল্ডে সকল জায়গায় যদি আপনি দেখেন মুসলমানের সংখ্যা খুব আমার জাতিগত দিক থেকে আমি যে কথাটা আজকে বলতে এসেছি সেটা প্রকৃত আমলিয়াত ওয়ালা আখলাক এবং চরিত্রবান ঈমান ও আমলের আলেম জ্ঞানী এবং ঈমানদার লোক খুবই কম আজকে যারা এখানে বসে আছেন একটু যদি আমরা পরীক্ষা করি একে অপরে যদি আমরা এহতেসাব করি তাহলে আমরা বুঝতে পারবো এই মুহূর্তে আমি আপনাদের জিজ্ঞাসা করছি এখানে যতজন মুসলমান এসেছেন তারা সবাই কি মুসলমান যতজন ব্যক্তি এসেছেন বলতে বললো যতজন ব্যক্তি এসেছেন সবাই কি আপনারা মুসলমান আপনারা এক বাক্যে বলবেন হাত উঠাতে বলবেন আমরা সবাই মুসলমান তো একটু হাত আগে ছিল কত 80 টাকা ছিল অফার 50 টাকা আসসালামু আলাইকুম আপনাদের খাবারের হোটেলের রেট ছিল 80 টাকা না 80 টাকা ডেলিগেট রেট ছিল এখন একটু অফার চলছে 60 টাকাতে পেয়ে যাবেন মেয়েদের খাবার ব্যবস্থা নেই ওদের তোক দিলে খাবার নাই মানে কোনো জালসায় দেখলাম না বেটিদের খেতে দিল পালিয়েছে 80 পরিবর্তে এখন 60 টাকা আর কমবে নাকি ভাইয়ের পরে দেখা যাবে শেষের দিকে না হলে আছে গোশ বেচতে লাগবো এখানে যতজন ব্যক্তি শুনুন যারা যাবেন তারা ভদ্রভাবে যান শিষ্টাচার বজায় রেখে যান এখানে যতজন ব্যক্তি আমরা এসেছি একটু কষ্ট করে এই অধম এলেম কালাম তেমন নেই তারপরও আমি আপনাকে বড় ধরনের একটা অজুর না করে বেদবিমূলক একটি কথা বলছি যারা মুসলিম তারা হাত তোলেন
যারা মুসলমান তারা হাত তোলেন মুসলমানরা হাত তোলেন আলহামদুলিল্লাহ হাত দামান এখন এখানে যতজন ব্যক্তি আমরা দেখলাম নারী পুরুষ এখানে একটাও মুসলমান নাই মনে করেন মেয়েরাও আপনারা মনে মনে হাত তুলেছেন তারপরে এবার আমি বলছি মুসলিম আমরা তার আইডেন্টিটি মুসলিম আমরা আইডেন্টিটি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ভারতের নাগরিকের জন্য যা যা প্রয়োজন সেদিক থেকে আর তারপরে তো নাম আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল জব্বার আব্দুল সত্তার আব্দুল কবির আছে আপনারা প্রমাণ করলেন যে আমরা মুসলমান তা আবার হাত উঁচু করে বললেন মুসলমান দয়া করে মুসলমান তার প্রমাণের জন্য একবার আর একবার কষ্ট করাব যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন অনলি ফোর তারা হাত তুলবেন আর যারা আদায় করেন না তারা হাত তুলবেন না যারা নামাজ পড়েন তারা হাত তোলেন আলহামদুলিল্লাহ এর মাঝে বেশ কিছু লোক হাত তুলেনি তার মানে এরা সালাত আদায় করে না কথা ঠিক তো নাকি ওই ভাইকে আমি বলছি যে আপনি যে সালাত আদায় করেননি এটা আমরা যারা হাত তুলেছি হয় আমাদের কেউ ছেলে না হয় চাচাতো ভাই না হয় আপন ভাই না হয় মামাতো ভাই নাই তো কেউ না কেউ আমার পরিবারের একজন গর্দি কিনা ওই ব্যক্তিকে আমি বলতে চাই যে আপনি যদি সালাত আদায় না করেছেন আল্লাহর কালাম আমার কাছে ঘোষণা দিয়েছে আল্লাহ মহানবী জনাব রাসূলুল্লাহ জনাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যারা সালাত আদায় করে না তারা মুসলমান না আল্লাহর কসম والله যারা নামাজ পড়ে না তারা মুসলমান না আপনি যতই ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অমিত শাহ রাজনাথ সিং আজকে আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় সহ যত ক্যাবিনেট আছে সকলকে প্রমাণ করতে পারবেন আপনি মুসলিম কিন্তু বিশ্ব নবী তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বিধান এই কোরআনুল কারীম এবং তথা হাদিস ওহী মতলব আর ওহী গায়র মতলব এ থেকে আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি একজন মুসলমান দলিল হাদিস সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2641 মহান মানবতার মুক্তির কাণ্ডের দুধ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ জোর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তিনি বললেন ক্বালা أحد الذي بيننا وبينهم قال أحد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر شنن أطر إلكار جرى مسلم نام نيجرى الله من رب كتاب মসজিদে সাহায্য সহযোগিতা করে ভারতের মাটিতে আব্দুল্লাহ আব্দুর রহমান বলে যারা নাম বাজিয়ে খান কিন্তু যারা একত্র সালাত আদায় করেন না যারা মসজিদে যান না বাড়িতেও নামাজ পড়েন না আল্লাহর নবী বলে দিয়েছেন তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটাই অঙ্গীকার সেটা হলো সালাত যারা সালাত আদায় করে না তারা মুসলমান না তারা মুমিন না তারা আল্লাহকে অস্বীকার করে পৃথিবীর সমস্ত দলিল দিয়ে আপনি বুঝাতে পারবেন আপনার রব আল্লাহ একজন হিন্দু একজন সনাতন ধর্মের মানুষকে মহারতিকে পাদ্রিকেও আপনি বুঝাতে পারবেন আপনি একজন মুসলমান কিন্তু বিশ্ব নবী বলে দিয়েছেন আপনি নামাজ পড়েন না এজন্য আপনি কখনো মুসলমান না